দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শনিবার সদরসহ জেলা যুব মোর্চার পক্ষ থেকে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার কর্মকর্তারা। রক্তদান শিবির নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারিভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে হর ঘর সুশাসন দিবস পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই রক্তদান শিবিরে 100 জন যুব মোর্চার কর্মী রক্তদান করেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভক্তিভরে যুব মোর্চার পক্ষ থেকে পূজার আয়োজনও করা হয়। সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমাদের সদর ডিস্ট্রিক্টের যুব মোর্চার উদ্যোগে এখানে রক্তদান শিবির ওনারা শিবির করেছেন। তো এখানে যুব মোর্চার সব ভাইরা আজকে প্রায় 100 জনের উপরে ওরা রক্তদান করবেন, তো সেই উপলক্ষে এখানে আসা এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মদিনকে সামনে রেখে ওনাকে শ্রদ্ধা নিবেদন আমরা করছি এবং সমস্ত জায়গায় আজকে সারা ত্রিপুরাতেই যুব মোর্চার উদ্যোগে এই ধরনের যে কার্যক্রম সেটা চলছে। আমাদের সরকারের তরফ থেকে আজকে প্রতি ঘরে সুশাসন দিবস সেটা আমরা আজকে 12টার সময় আপটু স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ব্লক লেভেল, ডিসি এবং পঞ্চায়েত লেভেলে আজকে এটা আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং এই সরকার মানুষের জন্য যে কাজ করছে এবং ঘরে ঘরে এই বিষয়টা পৌঁছে দেওয়ার যে সূচনা সেটা আজকে আমরা লঞ্চ করছি এবং বিভিন্ন জায়গায় মেলা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব এবং যে ত্রিপুরা সরকারের এবং কেন্দ্রীয় সরকার